বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় ভিউয়ার্স? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর মেহরবানিতে অনেক অনেক ভালো আছি। তেফাতি দিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে আপনারা সাথে চলে আসলাম, অবশ্যই আপনারা কাছে ভালো লাগবো, যদি ভালো লাগে না দেখতে থাকবো, দেখতে দেখতে হয়তো ভালো লাগবো। তাই দেখে ভিউয়ার্স, আমি আজকে ইলিশ মাছ দিয়ে একটা কারি রান্না করবো মুখি দিয়ে। আমি ইলিশ মাছটা বানিয়ে নিব, তাই আপনার সাথে শেয়ার করে নিয়েছি। আমি মুখি সহ বানাইয়ে রাখছি, আর চিকেন দিয়ে একটা কারি রান্না করবো আলু দিয়ে। এদিকে আমি ইলিশ মাছটারও বানিয়ে নিব, আলু অনেক করবো ইলিশ মাছ। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা দেখতে থাকতো, দেখতে দেখতে হয়তো ভালো লাগবো। আর যারা দেখান তো নে বসে আমার ভিডিওটা দেখা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, করে আপনারা আমার পাশে থাকবো, আমি আপনার পাশে আছি। আর যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে আসো, আপনারা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মন তো নে রইল আপনাদের প্রতি দোয়া। এখন আমি ইলিশ মাছটারে বানিয়ে নিব ভিউয়ার্স। এদিকে ভিউয়ার্স, আমি মাছটা বানিয়ে নিছি। এখন কিছু মাছ আমি রেখে দিব ডিফোর মাঝে বাটা করে, আর কাঁটা গোছা দিয়ে আমি মুখি দিয়ে রান্না করে নিব। মাছের মাঝে কিন্তু ডিমও আছে, আমি এভাবে বাটা পরে মাছ কিছু মাছ রেখে দেব, আর ওই মাছ দিয়া মুখিগুলো রান্না করে নিব। আর এদিকে ভিউয়ার্স, আমি দুইটা বাটায় রেখে দিছি, দেখতে পারো। সাথে একটা শুটকির হাঁড়ি রান্না করব, গজার মাছের শুটকি আর লাইয়া মাছের শুটকি আর আলু দিয়ে। তবে একটা হাঁড়ির মাঝে তেলটা দিয়ে নিছি ভিউয়ার্স, তেজপাতা দারচিনি লবঙ্গ টবঙ্গ দিয়ে নিলাম, রসুন বাটা দিয়ে নিলাম, একটা মাছের উপকে দিয়ে নিছি। এদিকে ভিউয়ার্স, আমি মুখির হাঁড়ির জন্য রসুন বাটাটা দিয়ে রসুনটারে কিছু সময় ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, পেঁয়াজটা কিছু সময় ভেজে নেব। আর এদিকে মাংসের হাঁড়িটা রসুনটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, দিয়ে নিলাম পেঁয়াজ বাটা। আর এদিকে ভিউয়ার্স, আমি দুইটা লাড়ার ডেগুয়া ইউজ করে নিলাম, একটা মাছের হাঁড়ি আর একটা চিকেনের হাঁড়ি, দিয়ে নিলাম আদা বাটা, মাছের খালি যা যা মশলা লাগে সব কিছু আমি দিয়ে নিলাম, হলদি পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, লাল মরিচের পাউডার। এদিকে ভিউয়ার্স, আমি মাংসের খাড়ির মাঝে মশলাটা দিয়ে নিলাম, হলদি পাউডার, লাল মরিচের পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার, খাড়ি পাউডার, যা যা মশলা লাগে আর কি সব কিছু অ্যাড করে নিলাম।
এদিকে ভিউয়ার্স, আলু দিয়ে আর কজার মাছ দিয়ে লাইয়া শুটকি দিয়া খারি রান্না করা হয়ে গেছে। আর চিকেনের খারির মধ্যে আমি অফ ক্যামেরার ধনিয়া পাতাটাও দিয়ে নিলাম। এদিকে ভিউয়ার্স, আমি গজার মাছের শুটকি দিয়ে আর আলু দিয়ে রান্না করে নিলাম। আর রসুন বাটা, তেজ বাটা দিয়ে পেস্টটা ব্রাউন কালার করে ভেজে নিছি। লবণটা দিয়ে নিব, অল্প লবণ দিব, কারণ গজার মাছের শুটকির মাঝে একটু লবণ থাকে বেশি। একটু একটু করে আপনার সাথে শুট করে নিইরা। এদিকে দিয়ে নিলাম ইয়ার্স, হলদি পাউডার, লাল মরিচের পাউডার, ধনিয়া পাউডার আর অল্প জিরা পাউডার। মশলা কারে কিছু সময় খসাইয়া দিয়ে নিলাম গজার মাছের শুটকিগুলা, আর দিয়ে নিব লাইয়া শুটকি। দিয়ে নিলাম জুলটা। এদিকে বিয়ার্স, আমার রান্না শুটকির খারিটা হয়ে গেছে। আমি গার্ডেন থনে ধনিয়া পাতা এনে দিয়ে নিলাম, কারণ এখন তো একটু রোদ কার ধনিয়া পাতায় আর একটু গ্রাম লাগে বেশি এর জন্য। ঠিক আছে ভিউয়ার্স, এখনকার মতন ক্যামেরাটা অফ করে নিলাম, আবারও অন্য একটি ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।